আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা ভিডিও শেয়ার করব, হোমমেড ফুচকা রেসিপি। আমরা সবাই কিন্তু এই ফুচকা খেতে খুবই পছন্দ করি, আর হোমমেড ফুচকা তো অবশ্যই আরও বেশি হেলদি এবং টেস্টি। এই ফুচকার এই শেল বা খোলগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। অলরেডি এটা আমার চ্যানেলে আমি আপলোড দিয়েছি, এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। এখানে একটা বাটিতে 2 কাপ পানি নিয়ে তাতে পরিমাণ মতো তেঁতুল দিয়ে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে কোচলে কোচলে এর মাড় বের করে নিব। এই খোসা বিচিগুলো সবই ফেলে দিব। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী 3 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ বিট লবণ, 1/4 চা চামচ ভাজা শুকনো মরিচ, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলার গুঁড়া এবং 1 টেবিল চামচ লেবুর রস। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তেঁতুলের যে সস এটা রেডি হয়ে গেল। চাইলে আপনারা এই সসটা একটু ঘন করতে পারেন, আমার মতো পাতলাও করতে পারেন। এখানে আছে 1.5 কাপের মতো আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এবং যে ডাবলি আমি সিদ্ধ করেছি সেটা একদম সফট করে সিদ্ধ করেছি, অল্প লবণ হলুদ আর অল্প পরিমাণে আদা বাটা দিয়ে। এখানে আমি 1/2 কাপের মতো ডাবলি সিদ্ধ দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা পাকা মরিচ কুচি, টেস্ট অনুযায়ী লবণ, বিট লবণ, ধনে পাতা কুচি, ভেজে রাখা আধা ভাঙা শুকনো মরিচ, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলার গুঁড়া। সব কিছু একসাথে হাত দিয়ে খুব সুন্দর করে মিহি করে মাখিয়ে নিব। এটা আমার রেডি হয়ে গেছে। ঘরে তৈরি করা সেই ফুচকার শেল বা খোলগুলো 7 দিন পরেও দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে মুচমুচে আছে। শেলগুলো যদি মনে হয় বড় হয়েছে তাহলে আপনারা ছোট শেপে কেটে ছোট ছোট শেলও তৈরি করতে পারেন। এখন আমি পুর ভরে দিচ্ছি। উপর থেকে শসা কুচি দিচ্ছি আর পেঁয়াজ কুচি। একই প্রসেসে আমি আরো 2-1টা করে নিচ্ছি। এখন আমি সবগুলোর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে সব কিছু কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সিদ্ধ করে রাখা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লেমন জিস্ট বা লেবুর খোসা, এতে করে এই ফুচকার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে।
তারপর দিয়ে দিচ্ছি মরিচ। এখন আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি তেঁতুলের সসটা। ছোট্ট একটা চামচ দিচ্ছি সার্ভ করার জন্য। ঠিক এভাবে নিব এবং খাবো। তবে আজকের এই রেসিপিটি কিন্তু অসম্ভব টেস্টি একটা রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।